আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা, সর্বদা 100% সঠিক খবর নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হই প্রত্যেক দিন। আজকেও দেশ রাজ্য দুনিয়ার এক্সক্লুসিভ কয়েকটি বাছাই করা সেরা খবর শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের মুঠোফোনে সরাসরি পৌঁছে দিচ্ছি আমরা। দেখতে থাকুন শেষ পর্যন্ত বিস্তারিত আজকের আপডেটগুলো জানার জন্য। ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না, নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ইতিমধ্যে সাবস্ক্রাইব, পুরনো দর্শক, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিকে যারা অগ্নিপথ প্রকল্পের জন্য আবেদন করছেন তাদের এবার প্রমাণ দিতে হবে যে তিনি এই সংক্রান্ত কোনো বিক্ষোভ বা হিংসায় যোগ দেননি, তবেই হওয়া যাবে অগ্নিবীর, যোগ দেওয়া যাবে অগ্নিপথ প্রকল্পে। এদিন স্পষ্ট জানিয়ে দিলেন সেনা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনিল পুরী। এদিন সাংবাদিক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী জানালেন সব অগ্নিবীরদের প্রমাণ দিতে হবে যে তারা কখনো কোনো বিক্ষোভে যোগ দেননি। তিনি এও বললেন অগ্নিবীর নিয়োগের আগে সেই প্রার্থীর সমস্ত নথি অতীত খতিয়ে দেখবে পুলিশ, অর্থাৎ হবে পুলিশ ভেরিফিকেশন। তার কথায় বিশৃঙ্খল কারো জায়গা হবে না। সশস্ত্র বাহিনীতে কোনো প্রার্থীর বিরুদ্ধে এফআইআর হলে তারা অগ্নিবীর হতে পারবেন না। মঙ্গলবার এই অগ্নিবীর প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র, তারপরে বিভিন্ন রাজ্যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। জায়গায় জায়গায় সড়ক রেললাইন অবরোধ হয়েছে, বহু ট্রেনে আগুন ধরানো হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। যদিও এদিন কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এই প্রকল্প কোনো মতেই প্রত্যাহার করা হবে না। অগ্নিপথ নামে এই প্রকল্পে প্রস্তাব দেওয়া হয়েছে, 4 বছরের জন্য জওয়ানদের নিয়োগ করা হবে, 17.5 থেকে 21 বছর বয়সী তরুণদের নিযুক্ত হবেন, পরে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 23 বছর করা হয়েছে। চাকরির সময় 30,000 থেকে 40,000 টাকা বেতন দেওয়া হবে মাসিক, 4 বছর পর 25%কে কাজে রেখে বাকিদের ছেঁটে ফেলা হবে। তারা পিএফ এবং গ্র্যাজুয়েটির সুবিধাও পাবেন না, এমনকি পেনশনের ব্যবস্থাও থাকবে না। এতেই চটেছেন দেশের তরুণদের বড় অংশ। যেসব রাজ্য থেকে সেনাবাহিনীতে যোগদানের হার বেশি সেখানে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। দেশের প্রাক্তন সেনাপ্রধানরাও এই প্রকল্পের বিরোধিতা করছেন অনেকে। তাদের মতে অস্থায়ী পদে নিযুক্ত জওয়ানদের সীমান্ত রক্ষা বা নিরাপত্তা নিয়ে কোনো দায় থাকবে না, বিপন্ন হবে দেশের নিরাপত্তা। অপরদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভে শুধু বিহারেই 4 দিনে দায়ের হলো 140টি এফআইআর, গ্রেপ্তার ইতিমধ্যে 725 জন। অগ্নিপথ বিক্ষোভে গত 4 দিন ধরে চলছে বিহার। ট্রেনে বাসে আগুন, সম্পত্তি নষ্ট হচ্ছে সরকারি, পুলিশের ওপর হামলা, থানায় ভাঙচুরের অভিযোগে 4 দিনে 140টি এফআইআর দায়ের হলো, গ্রেপ্তার করা হলো ইতিমধ্যে 725 জন বিক্ষোভকারী। প্রসঙ্গত গত 4 দিন ধরে রাজধানী পাটনা, আড়া, সমস্তিপুর, মুঙ্গের, জেহানাবাদ, ছপড়া সহ 15টি জেলায় ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে অগ্নিপথ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। অপরদিকে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় 20 জুন আজ বাম দলগুলো সহ একাধিক সংগঠনের ডাকা 24 ঘন্টার ভারত বন্ধের রাজ্যকে সচল রাখার নির্দেশিকা জারি করল নবান্ন। রবিবার রাজ্যের সমস্ত জেলা প্রশাসন সহ সমস্ত জোনের পুলিশ কর্তাদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। রেল কর্তাদের ওই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। নির্দেশিকায় নবান্নের তরফে জানানো হয়েছে প্রতিবাদের হাতিয়ার হিসাবে নীতিগতভাবে বনদের বিরোধিতা করে রাজ্য সরকার, কারণ তাতে সাধারণ মানুষের জীবন জীবিকার ক্ষতি হয়। সে কারণে এই বনদের বিরোধিতায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্যে, এমনটাই জানাচ্ছে নবান্ন। রাজ্যের কোথাও যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ। অপরদিকে অগ্নিপথ প্রকল্পের অগ্নিবীরদের নিয়ে বেফাঁস মন্তব্য বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। অগ্নিবীরদের নাকি বিজেপি কার্যালয়ে নিরাপত্তারক্ষীর কাজ দিতে চান বিজয়বর্গীয়। তীব্র প্রতিবাদ দেশজুড়ে। সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের প্রতিবাদে দেশজুড়ে অশান্তি চলছে। বিক্ষোভের মধ্যে পড়ে প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ইতিমধ্যে কেন্দ্র। এই পরিস্থিতির মধ্যে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। অগ্নিবীরদের বিজেপি পার্টি অফিসে সিকিউরিটির কাজে রাখা হবে বলেছেন তিনি এমনটাই। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী নিন্দা করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধীও। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনায় নিয়োগ করলে চাকরি প্রার্থীদের কাজের নিশ্চয়তা থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়কে। উত্তরে তিনি বলেন অগ্নিবীররা বিশেষ প্রশিক্ষণ পাবেন, 4 বছর চাকরি করে বেরোনোর পর 11,00,000 টাকা পাবেন, এছাড়াও সারা জীবন অগ্নিবীর হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন তারা। এরপরেই বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন যদি বিজেপির অফিসে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হয় তাহলে অগ্নিবীরদেরকেই আগে সুযোগ দেওয়া হবে। এরপরেই শুরু হয়েছে বিতর্ক দেশজুড়ে। এহেন মন্তব্য করার পরে নিন্দায় সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট করে তিনি বলেন দেশের যুব সমাজ সেনাবাহিনীর সদস্যদের ছোট চোখে দেখবেন না, তারা দিন রাত পরিশ্রম করে সেনাবাহিনীর প্রবেশিকা পরীক্ষায় পাস করে, দেশের সেবা করবে বলেই এত পরিশ্রম করে তারা, বিজেপি অফিসের বাইরে গার্ডের কাজ করার জন্য নয়। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন আমাদের সেনারা প্রশিক্ষণ দেবেন অগ্নিবীরদের,
যেন তারা ভালো সিকিউরিটির গার্ড হতে পারে, সেনার উদ্যোগে এইভাবে অপমান করা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি বড় ঘোষণা, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে থাকবে একটি করে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রাজ্য সরকারের সম্পূর্ণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। এবার রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে গড়ে তোলা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে। রাজ্যের একেবারে প্রত্যন্ত এলাকার মানুষ যাতে বিএসকে সুবিধা পান, তার জন্যই এই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিএসকে থেকে অনলাইনে রাজ্যের সব প্রকল্পে বিনামূল্যে আবেদন করা যায়। সম্প্রতি বিদ্যুতের বিল, জমির মিউটেশন, খাজনা দেওয়ার কাজও শুরু হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকেগুলোর মাধ্যমে। প্রসঙ্গত, পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে বিএলআরও অফিসে দুর্নীতি ফাঁস করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অফিস লাগোয়া কিছু দোকানও এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে জানা গিয়েছিল। ফলে প্রতারিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। মূলত এই দুর্নীতিতে ইতি টানতে বিএসকে সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল নবান্ন। এই মুহূর্তে রাজ্যে মোট 3,561টি বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। এবার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে চিহ্নিত করেছে নবান্ন। সেই মর্মে চিঠিও পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলাশাসককে। যদি কোনো গ্রাম পঞ্চায়েত এলাকা চিহ্নিত না হয়ে থাকে তাহলে সেই জায়গাগুলোর নাম দ্রুত রাজ্যকে জমা দিতে বলা হয়েছে। প্রতিটি বিএসকেতে দুজন করে নিযুক্ত হন। এক্ষেত্রে নতুন বিএসকের জন্য দুজন করে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে, নবান্ন সূত্রে এমনটাই খবর। নতুন বিএসকে তৈরির জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকায় জায়গা দেখতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। এক একটি বিএসকের জন্য প্রয়োজন 150 বর্গফুট জায়গা, যেখানে দুটি কম্পিউটার বসানো যাবে এবং দুজন করে বসে কাজ করতে পারবে। কোনো গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতর বিএসকে করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে, তবে তা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় বা কোনো বাড়িতে হতে পারে। চোখ রাখছি পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা, পাখির ডানার আঘাতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানে আগুন, জরুরি অবতরণ করা হলো। মাঝ আকাশে পাখির সাথে বিমানের সংঘর্ষ, 185 জন যাত্রী নিয়ে পাটনা থেকে দিল্লির উদ্দেশ্যে আকাশে উড়ান দেয় স্পাইস জেটের একটি বিমান। উড়ানের কিছুক্ষণ পরে বিমানের ইঞ্জিনে পাখির ডানার আঘাতে মাঝ আকাশে আগুন ধরে যায় বিমানে। এরপর পাইলটের তৎপরতায় জরুরি অবতরণ করানো হয় পাটনা বিমানবন্দরে। সূত্রের খবর, টেক অফের ঠিক পরেই বিমানটির ডানায় আগুন দেখা যায়। সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানের ডানায় পাখির আঘাতে এই বিপত্তি ঘটে বলে জানা যাচ্ছে। তার জেরে বিমানের ইঞ্জিনে আগুন লাগে। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। স্পাইস জেটের মুখপাত্র জানান, পাটনা দিল্লির বিমান টেক অফ করার পরেই ককপিট ক্রুর সন্দেহ হয় বাঁক নেওয়ার সময় কোনোভাবে 1 নম্বর ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের ক্যাপ্টেন ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন এবং জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে পরীক্ষা করে দেখা যায় আশঙ্কা সত্যি, পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাখার 3টি ব্লেড। আপনিও কি বাংলা আবাস যোজনা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, প্রধানমন্ত্রীর নাম না নিলে আর বাড়ি তৈরি করার টাকা এই আবাস যোজনা প্রকল্পে রাজ্যকে দেবে না, কেন্দ্র স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। আবাস যোজনা নিয়ে এবার বিতর্ক তুঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে। কেন্দ্র স্পষ্ট রাজ্যকে জানিয়ে দিল, বাংলা আবাস যোজনা নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা এই নামেই প্রকল্প চালাতে হবে রাজ্যে, তাহলেই দেব রাজ্যকে টাকা বাড়ি তৈরি করার জন্য, না হলে রাজ্যকে আর এই টাকা দেওয়া হবে না, স্পষ্ট কিন্তু রাজ্যকে একথা জানিয়ে দিল কেন্দ্র। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্য বিজেপি অভিযোগ করে আসছে যে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে সাধারণ মানুষকে রাজ্যের তৃণমূল সরকার ভুল বোঝাচ্ছে। এবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পক্ষেই মর্মে নবান্নকে চিঠি পাঠিয়ে বলা হলো, প্রকল্পের নামের সঙ্গে প্রধানমন্ত্রীর কথাটা অবশ্যই জড়িত হবে, অর্থাৎ প্রকল্প চালাতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা হিসাবে। 2016-17 আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয় বাংলা আবাস যোজনা প্রকল্প। মূলত বাড়ি না থাকলে বা বাড়ি বা মাটির বাড়ি থাকলেই প্রকল্পটির সুবিধা পান রাজ্যবাসী এবং বাড়ি তৈরির জন্য টাকা পান। তবে এই নাম বদল বিষয়টি তুলে ধরে 2017 সালের 31 অগস্ট কেন্দ্র চিঠি দেয় রাজ্যকে, কিন্তু কেন্দ্রের দাবি ওই চিঠির কোনো সদুত্তর পাওয়া যায়নি রাজ্যের তরফে। এরপর 2022 সালের 12ই মে আরও একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে, তারপরেও রাজ্যের জবাব না আসায় এই প্রকল্পের টাকা দেওয়া হবে না বলে এবার স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্রের নতুন প্রকল্প আবাস প্লাস বাবদো বাংলাকে কোনো টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরে আবাস যোজনার টার্গেট এখনও কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়নি। এরপরেই কেন্দ্র এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিল বলে জানা যাচ্ছে। হয়নি ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, রাজ্যে ব্লক
এক কোটির বেশি রেশন কার্ড। রেশন কার্ডে আধার নম্বর সংযোগের বা লিঙ্কের জন্য মে মাস পর্যন্ত সময় দিয়েছিল খাদ্য দপ্তর। সময়ে পেরোনোর পরেও রাজ্যে 16% গ্রাহকের আধার নম্বর লিঙ্ক বাকি রয়েছে। রাজ্যে 1,12,00,000 রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এই কারণে, আধার যোগ হয়নি এবং টানা দীর্ঘদিন রেশনের খাদ্য না নেওয়ার কারণে এই 1,12,00,000 রেশন কার্ড নিষ্ক্রিয় করল রাজ্য খাদ্য দপ্তর। খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের সক্রিয় রেশন কার্ডের সংখ্যা বর্তমানে 9,24,00,000। সংখ্যাটা গত বছর এই সময় ছিল প্রায় 10.5 কোটি। আধার যোগ করার পর বায়োমেট্রিক পদ্ধতিতে তা যাচাই অর্থাৎ EKYC করলে ব্লক কার্ডগুলো চালু করার সুযোগ এখনও রয়েছে। অর্থাৎ আপনার কার্ড যদি ভুলবশত কোনো কারণে খাদ্য দপ্তর ব্লক করে দেয়, তাহলে কিন্তু আপনি আধার কার্ডে EKYC মাধ্যমে আপনার কার্ডটিকে কিন্তু পুনরায় চালু করতে পারবেন। তবে ব্লক কার্ডগুলোর একটা বড় অংশই চালু করা হচ্ছে না। খাদ্য দপ্তরের আধিকারিকরা মনে করছেন, ব্লক হয়ে যাওয়া কার্ডগুলির গ্রাহকদের অনেকেই এখন অস্তিত্বহীন। এই ধরনের কার্ডগুলি ব্লক হওয়ায় সরকারের বিপুল অর্থে সাশ্রয় হচ্ছে। এর মাধ্যমে বছরে সরকারের 1,000 কোটি টাকার বেশি বাঁচবে বলে মনে করছে খাদ্য দপ্তর। রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত অর্থাৎ RKSY-1 RKSY-2 এই প্রকল্পের অন্তর্গত গ্রাহকদের কার্ড বেশি করে ব্লক করা হয়েছে। সংখ্যাটা প্রায় 1,10,00,000। অন্যদিকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে সংখ্যাটি 2,00,000 মতো। অর্থাৎ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন কার্ডগুলো 2,00,000 মতো রেশন কার্ড বাতিল করা হয়েছে। দপ্তরের শীর্ষকর্তারা বলেছেন, কোনো বৈধ গ্রাহক বিনামূল্যে রেশনের চাল গম পাওয়া থেকে বঞ্চিত হোক সেটা সরকার চায় না। তাই কোনো কারণে ভুলবশত আপনার রেশন কার্ড ব্লক হয়ে থাকলে আপনি কিন্তু সেটাকে পুনরায় আনব্লক করতে পারবেন। আধার কার্ডের মাধ্যমে আপনি কিন্তু সেটাকে আনব্লক করে নিতে পারবেন খাদ্য দপ্তরের অফিসে গিয়ে, কিংবা রেশন দোকানে গিয়েও কিন্তু সেই কাজটি করা যাবে। তো আপনারা বুঝতেই পারছেন, কেন্দ্রীয় সরকারের যে খাদ্য সুরক্ষা প্রকল্প, খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় যে SPHH PHH AY কার্ড রয়েছে, সেরকম 20,00,000 রেশন কার্ড কিন্তু রাজ্য খাদ্য দপ্তর বাতিল করেছে। তো সেখানে শূন্যপদ তৈরি হচ্ছে 20,00,000, সেখানে কিন্তু 20,00,000 আরও নতুন করে গ্রাহককে AY SPHH PHH কার্ড দেওয়া হবে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি খাদ্য দপ্তর জারি করলে আমরা কিন্তু পরবর্তী আপডেট আপনাদের জন্য দ্রুত নিয়ে আসবো। বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টি, কোথাও কোথাও জারি হয়েছে কমলা সতর্কবার্তা। ইতিমধ্যে দক্ষিণবঙ্গেও সম্পূর্ণরূপে প্রবেশ করে গিয়েছে বর্ষা। আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া, সর্বশেষ ওয়েদার রিপোর্টটি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আমরা। চোখ রাখছি শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিনটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটো জেলায় জারি হয়েছে কমলা সতর্কবার্তা। আজকে এই দুটো জেলায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে। বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতিভারী, 7 থেকে 20 সেন্টিমিটারের মতো বৃষ্টি হতে পারে এই দুটো জেলায়। এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 21 জুন শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। 21 জুন উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 21 জুন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমতে চলেছে। শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। এবার আমরা চোখ রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এছাড়াও দক্ষিণবঙ্গের আজকে নদিয়া জেলাতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাত হতে পারে, 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে। এছাড়াও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও কিন্তু থাকছে এই জেলাগুলোতে। এই জেলাগুলো বাদ দিয়ে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও পরবর্তী 24 ঘন্টা 21 জুন মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রত্যেকটি জেলা 2-1টি জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানাচ্ছে সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যে।